Hey guys, welcome back to our YouTube channel. আজকে আমরা যে পার্ট টু অফ প্লেটুস সেটা পড়তে চলেছি। আমাদের নেক্সট টপিক কী ছিল? টাইপস অফ প্লেটু। আমি লাস্ট টাইপ পার্ট ওয়ান টাইপস অফ প্লেটুর উপরে মানে প্লেটুর আগে শেষ করেছিলাম, এখন আজকে আমরা টাইপস অফ প্লেটু পড়ব। সেটা বোঝা মানে ইম্পর্টেন্ট, যেহেতু তুমি যখন ওই ফিচার বুঝতে পারবে যে একটা প্লেটু কোন ধরনের, তখন তার ফিচার বুঝতে অনেকই মানে সুবিধে হবে। ক্লিয়ার? তো আজকে আমরা টাইপস অফ প্লেটু ডিসকাস করব। তো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ওকে, দ্য ফার্স্ট টাইপ অফ প্লেটু ইজ ইন্টার মন্টেন প্লেটু। ওকে, হোয়াট ইজ ইন্টার মন্টেন প্লেটু? তোমরা ইন্টার মন্টেন প্লেটু দিয়ে কী বোঝো? দেখো, অ্যাজ ইটস নেম ইন্ডিকেট, এটার নাম যেটা বলছে যে ইন্টার মন্টেন, দ্য ওয়ার্ড মন্টেন মিন্স মাউন্টেনাস। ওকে, মাউন্টেনাস মিন্স ওই মাউন্টেন্স থেকে এসছে। ওকে, ইন্টার মন্টেন প্লেটুস আর দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট প্লেটুস। ওকে, যত বড় প্লেটুগুলো আছে ওয়ার্ল্ডের, সেটা সব ইন্টার মন্টেন প্লেটুগুলো হয়। ওকে, তার একটা এক্সাম্পল কি? তিব্বতান প্লেটু। তাহলে এটাকে বুঝবো কী করে? দিজ প্লেটুস আর বর্ডার বাই মাউন্টেন্স অন ওয়ান সাইড। ওকে, এই প্লেটুগুলোতে কী হয়, একদিকে তোমরা সব সময় মাউন্টেন্স পাবে। ওকে, একদিকে সবসময় মাউন্টেন্স পাবে, সেটাই এটার মেইন ফিচার। আর এটাই এটাকে বোঝানোর জন্য সব থেকে সিম্পলেস্ট ওয়ে, দ্যাট ইন্টার মাউন্টেন প্লেটুতে একদিকে তোমার বর্ডার বাই মাউন্টেন্স। তার এক্সাম্পল কি? তিব্বতান প্লেটু। তিব্বতান প্লেটুর ব্যাপারে একটু কিছু লিখে দিয়েছি, বিকজ তিব্বতান প্লেটু ইজ ইম্পর্টেন্ট। এটা আমাদের মানে ইন্ডিয়ার মাথার উপরেই আছে। আর ইন্ডিয়াতে যে ক্লাইমেট সিস্টেম, ইন্ডিয়াতে যে ক্লাইমেট সিস্টেম আছে, তার মেন কজ হয় যেটা, যে থিওরি সব থেকে ইম্পর্টেন্ট আর যেটা মানে মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি, ইজ আওয়ার জেট স্ট্রিম থিওরি। অ্যান্ড জেট স্ট্রিম থিওরি, অ্যাকর্ডিং টু জেট স্ট্রিম থিওরি, যে আমাদের উইন্ড আর মনসুন যেটা আসে, তার মেন কজ কী আছে? জেট স্ট্রিমস। সেটা কোথায় থেকে তৈরি হয়? সেটা তিব্বতান প্লেটু তৈরি হয়। তাই আমি তিব্বতান প্লেটুকে একটু ইন ডেপথ বোঝানোর চেষ্টা করলাম। ওকে, সো তিব্বতান প্লেটু ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড লার্জেস্ট প্লেটু ইন দ্য ওয়ার্ল্ড। এটা সব থেকে হাইয়েস্ট প্লেটু। ওকে, আর এটা যে নট, এখানে একটা নট পাওয়া যায়, পামির নট, সেটাকে রুফ অফ দি ওয়ার্ল্ডও বলা হয়। তো সেটা একটা নট, অ্যান্ড তিব্বতান প্লেটু ইজ দ্য হাইয়েস্ট প্লেটু। সো আর এটাকে ওর জন্যই দেখো রুফ অফ দি ওয়ার্ল্ড বলা হয়। ওকে, হ্যান্স ইট ইজ কল্ড দ্য রুফ অফ দি ওয়ার্ল্ড। এটা কীভাবে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে ফর্ম ডিউ টু দ্য কলিউশন অফ ইন্ডো অস্ট্রেলিয়ান অ্যান্ড ইউরেশিয়ান টেকটনিক প্লেটস। এটা কীভাবে তৈরি হলো? এটা তৈরি হলো দুটো প্লেটের কলিজনের জন্য। আচ্ছা, এটা দুটো প্লেটের কলিজনের জন্য তৈরি হলো। তোমরা এইভাবেই পড়েছো যে হিমালয়াস কীভাবে তৈরি হয়েছে, দি হিমালয়াস আর অলসো মানে সেটা ফর্ম হয়েছে ইন্ডো অস্ট্রেলিয়ান অ্যান্ড ইউরেশিয়ান টেকটনিক প্লেটসের কলিজনের জন্য। সো এটা মনে রাখবা যে তাই তিব্বতান প্লেটু ইজ অলসো ফর্ম বাই দি কলিজন অফ ইন্ডো অস্ট্রেলিয়ান অ্যান্ড ইউরেশিয়ান টেকটনিক প্লেটস। ওকে, নেক্সট, এটা কি? দ্য প্লেটু ইজ সাফিসিয়েন্টলি হাই এনাফ টু রিভার্স দি হেডলি সাইকেল কনভেকশন সাইকেলস টু ড্রাইভ দ্য মনসুনস অফ ইন্ডিয়া টুয়ার্ডস দি সাউথ। আচ্ছা, হেডলি সাইকেল, হেডলি সাইকেল, এটা একটা সাইকেল যেটা মেনলি মানে আর্থের অনেক সাইকেল হয়। ওকে, এটা উইন্ড থিওরি। ওকে, হেডলি সাইকেল, তো এটা যাদের জিওগ্রাফি মেন্স হয় তারা খুব ভালোভাবে বোঝে, বাট আমি হেডলি সাইকেল তোমাদের যখন ক্লাইমেট পড়াবো তখন বোঝাবো হোয়াট ইজ হেডলি সাইকেল। ওকে, ওকে, এটা উইন্ড, মেনলি উইন্ড ফ্লোর ব্যাপারটা বলছি, ঠিক? তো 30 ডিগ্রি নর্থের উপরে হেডলি সাইকেল ফ্লো করে, আর এই হেডলি সাইকেল, হেডলি সাইকেল ড্রাইভস দ্য মনসুন অফ ইন্ডিয়া টুয়ার্ডস দি সাউথ। তো এটাই সাউথ দিকে মনসুন মানে মনসুনের আসার মেন কজ। ওকে, তো
তো এটা বুঝবে যে আমাদের এই প্লেটু মানে তিব্বতান প্লেটু এত হাইটে আছে যে এটা ইন্ডিয়ান মনসুনকে এফেক্ট করে। নেক্সট আমি দেখো এখানে একটা লিখে দিয়েছি, ওয়ার্ল্ডের এক্সাম্পলে আমি লিখে দিয়েছি যে কলম্বিয়া স্নেক প্লেটু, কলম্বিয়া স্নেক প্লেটু ইজ অলসো এক্সাম্পল ওয়ার্ল্ড রেসপেক্ট। সো এটা আমরা পরে দেখবো যে কলম্বিয়া স্নেক প্লেটু ইজ ওয়াট। নেক্সট টপিকে আমরা চলে আসছি যে নেক্সট যে আমাদের প্লেটুর পার্ট এটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেটু। ওকে, এটা মেনলি কন্টিনেন্টাল প্লেটু। নেক্সট পার্ট ইজ আওয়ার কন্টিনেন্টাল প্লেটু। কন্টিনেন্টাল প্লেটু কাকে বলা হয়? দিজ প্লেটুজ আর বর্ডার্ড অন অল সাইড বাই দ্য প্লেনস অর সিজ, মেনলি কন্টিনেন্ট অর প্লেনস অর সিজ দিয়ে যেটা বর্ডার্ড হয় সেটাকে আমরা কন্টিনেন্টাল প্লেটু বলি। মিনস এর আশেপাশে তোমরা প্লেনস অর সিজ এটা দেখতে পারবে, ঠিক? আর এটা সব সময় মাউন্টেন্স থেকে অনেক দূরে তৈরি হয়, সেটাকে কন্টিনেন্টাল প্লেটু আমরা বলি। ওকে, সো দিস ইজ দ্য কন্টিনেন্টাল প্লেটু। তোমাদেরকে একটা নোট পাঠাবো, তার মধ্যে সবার এক্সাম্পলও থাকবে। আমি জাস্ট এটাকে বোঝানোর জন্য আমি টপিকগুলো লিখেছি, তোমাদের বোঝাচ্ছি। নেক্সট প্লেটু ইজ আওয়ার ভোলক্যানিক প্লেটু। জাস্ট আমি একটু আগে তোমাদের বোঝালাম যে এটা কীভাবে তৈরি হয়। ইট ইজ ফর্ম ডিউ টু স্মল ভোলক্যানিক ইরাপশন দ্যাট স্লোলি বিল্ড আপ ওভার টাইম। এটা কী হয়, এটা স্মল ইরাপশন মানে অনেক আস্তে করে যেটা ইরাপশন হয়, ইরাপশন মানে লাভা বেরোয় আর সেটা অনেক দিন থাকার পর যেটা ঠান্ডা হয়, আর ঠান্ডা হয় তারপর কী করে একটা প্লেটু ফর্মেশন করে আর এখানে মানে লাভা ফ্লো হয়, সেটাকে আমরা ভোলক্যানিক প্লেটু বলি। তার এক্সাম্পল কি, কলম্বিয়া প্লেটু অ্যান্ড ডেক্কান ট্র্যাপস। সো ডেক্কান ট্র্যাপস, আচ্ছা সবসময় দেখো আমি ডেক্কান ট্র্যাপস লিখছি, ডেক্কান প্লেটু লিখিনি, বিকজ ডেক্কান প্লেটু, ডেক্কান প্লেটু কী, আমি ডেক্কান প্লেটুয়ে আসবো সেটাকে এক্সপ্লেন করবো। তোমরা বুঝে রাখো যে ডেক্কান ট্র্যাপ, তারপর কর্ণাটকা প্লেটু, আন্ধ্রা প্লেটু এই তিনটে এরিয়া মানে একসাথে যখন কভার করে মেনলি টোটাল পেনিনসুলার এরিয়াতে মানে ডেক্কান প্লেটু আছে সেটাকে আমরা বলি ডেক্কান প্লেটু। আর ডেক্কান ট্র্যাপস মেনলি লাইজ ইন ওই গুজরাতের কিছু পার্ট আর মহারাষ্ট্র টোটালি, এখানে ডেক্কান ট্র্যাপস আছে। আর ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ডেক্কান ট্র্যাপসের মধ্যে আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে লোনার লেক, সেটা একটা এক্সাম্পল দিচ্ছে যে লোনার লেক থেকে মেনলি কী হয়, লোনার লেক একটা ক্রেটার দ্যাট ইজ মাউথ অফ ভোলক্যানো। ওকে, সেটা একটা ক্রেটার, সেটাই প্রুভ করে যে এই এরিয়া ভোলক্যানিক এরিয়া ছিল, ঠিক? সো নেক্সট পার্ট ইজ অফ ডাইসেক্টেড প্লেটু। সো ইট ইজ অলসো এ কাইন্ড অফ প্লেটু দ্যাট ইজ ডাইসেক্টেড প্লেটু। ইট ফর্মস অ্যাজ এ রেজাল্ট অফ আপওয়ার্ড মুভমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট। এটা কীভাবে তৈরি হয়, যখন আর্থ ক্রাস্টে আপওয়ার্ড মুভমেন্ট হয় তখন ডাইসেক্টেড প্লেটু ক্রিয়েট হয়। এটা কী হয়, দ্য আপলিফ্ট কজ বাই দ্য স্লো কোলিজন অফ দি টেকটনিক প্লেটস, এটা তার জন্য ক্রিয়েট হয় ডাইসেক্ট। আচ্ছা, এই একটা তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, সব প্লেটুর এক একটা পিকচার দেখবে অন গুগল। ওকে, অন গুগলে সব প্লেটুর এক একটা পিকচার দেখবে, সব সব যে কনফিউশন যদি কিছু থাকে আমার বলার পরও যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হবে, ক্লিয়ার? সো ডাইসেক্টেড প্লেটুর একটা পিকচার দেখে নেবে, সেটা কী হয়, আপওয়ার্ড মুভমেন্ট অফ আর্থ ক্রাস্টের জন্য ডাইসেক্টেড প্লেটুগুলো ক্রিয়েট হয়। এটা কী হয়, ডাইসেক্টেড থাকে, মিন্স এটার উপরের যে সারফেস হবে সেটা কাটা কাটা থাকবে, ডাইসেক্টেড, ডাইসেক্ট মিন্স কাটা থাকা, ঠিক? সো এটা ডাইসেক্টেড প্লেটু। এটার এক্সাম্পল কি, কোলোরাডো প্লেটু। ওকে, কোলোরাডো প্লেটু ইজ অলসো মানে এটা একটা এক্সাম্পল হচ্ছে ডাইসেক্টেড প্লেটু। ওকে, নেক্সট একটা আমি লিখতে ভুলে গেছি, ঠিক আছে তোমাদের জন্য, সেটার জন্য সরি। বাট পিয়েডমন্ট প্লেটু বলে একটা পার্ট হয় প্লেটুর। আচ্ছা, পিয়েডমন্ট দেখবে অনেক জায়গায় তোমরা পাবে, পিয়েডমন্ট প্লেন। আচ্ছা, পিয়েডমন্টের মিনিংটা বোঝো। আচ্ছা, পিয়েডমন্ট ইজ অলসো এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটার মিনিং কী হয়, পিয়েডমন্ট মিন্স হয় ফুট অফ দি মাউন্টেন, মন্ট ফর মাউন্টেন অ্যান্ড পিয়েড ফর ফুট। ওকে,
পিয়েডমন্ট মিন্স ফুট অফ দি মাউন্টেন। আচ্ছা, এই প্লেটুগুলো কোথায় পাওয়া যায়? ফুট অফ দি মাউন্টেনের কাছে পাওয়া যায়। ওকে, সো এই প্লেটু একদিকে মানে তোমাদের ফুট অফ দি মাউন্টেনের কাছে পাওয়া যায়, সেটার নোটসে তোমাদের লিখে দিয়েছি, সেটা একটু দেখে নেবে। ওকে, আমি এরপর, আচ্ছা এটা মানে টাইপস অফ প্লেটু এখানে শেষ হলো, ওটার জন্য থ্যাংক ইউ।